সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব সৌদি আরবের পার্ক। সৌদি আরবের পার্কগুলো আসলে কীরকম হয় সে দৃশ্যটি দেখানোর জন্য আজকে আমার এই ভিডিওটি করা। সৌদি আরবে মূলত পার্কগুলোতে লোকজন আসে সন্ধ্যার পরে, কারণ এখানকার তাপমাত্রা অত্যাধিক হওয়ায় দিনের বেলাতে লোকজন পার্কে আসে না, সন্ধ্যার পর থেকে পার্কগুলোতে লোকজন আসা শুরু করে। তো আমরা তেমনই একটি পার্কে এসেছি, যে পার্কটি সৌদি আরবের রিয়াদ শহরে তাকাসুসি রোডে অবস্থিত। এই পার্কটির নাম ফ্লাওয়ার্স গার্ডেন। তাহলে চলুন যাওয়া যাক ফ্লাওয়ার্স গার্ডেনের ভিতর। আমরা এসেছিলাম সন্ধ্যার পর 7টা কি 8টার দিকে, তখন আসলে লোকজন তেমন এখানে আসে নাই, কেবল আসা শুরু করেছে। সৌদি আরবের পার্কগুলোতে সন্ধ্যার পর লোকজন আসা শুরু করে, তারা পরিবার সহ আসে, বাচ্চা কাচ্চা নিয়ে। এখানে বাচ্চারা খেলাধুলা করে এবং বড়রা হাঁটাহাঁটি করে থাকে। সাধারণত আপনারা দেখতেই পাচ্ছেন পার্কটি খুবই সুন্দর, বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে এখানে। পার্কটির সৌন্দর্য বৃদ্ধির জন্য মাঝখানে একটি লেকের মতো খনন করা হয়েছে এবং পুরো লেকটি জুড়ে পানির ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এরকম এই ফোয়ারাগুলো কালারফুল করে তৈরি করা হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের লাইটিংয়ের ব্যবস্থা করে কালারফুল করা হয়েছে। বিশেষ করে ঈদের সময় এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে। তো চলুন পার্কটি ঘুরে দেখা যাক। সৌদি আরবের প্রতিটি পার্কে পর্যাপ্ত বাথরুমের ব্যবস্থা রয়েছে, নারী এবং পুরুষের আলাদা আলাদা বাথরুম। পার্কগুলোতে আপনারা দেখতেই পাচ্ছেন বসার জন্য পর্যাপ্ত বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি পরিবার অবশ্য তাদের নিজস্ব বসার ব্যবস্থা করেই আসে পার্কগুলোতে। পার্কগুলোতে এসে তারা আড্ডা মারে এবং বিভিন্ন ধরনের খানা দানা এখানে তারা করে, রাতের খাবারটাও খায়, মাঝরাত পর্যন্ত পার্কগুলোতে অবস্থান করে। প্রতিটি পার্কই পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে। আমায় এসেছি আমার পরিবার নিয়ে, যাবার ছেলে দূর দূরে দেখতেই পাচ্ছেন। তো চলুন আরেকটু সামনে যাওয়া যাক। আরেকটি বিষয়, পার্কে প্রতিটি পার্কের পাশেই একটি করে মসজিদ রয়েছে নামাজ পড়ার জন্য। সৌদি আরবে নামাজ আজান পড়ার সাথে সাথেই সবাই দোকানপাট বন্ধ করে মসজিদের দিকে ছুটে নামাজ পড়ার জন্য। ওই যে দেখতে পাচ্ছেন এটা একটি মসজিদ, খুবই সুন্দর, এবং ম্যাক্সিমাম মসজিদই অনেক বড় বড় সৌদি আরবে। এখানকার আরেকটি জিনিস হচ্ছে বেড়াল, প্রচুর বেড়াল আছে সৌদি আরবে, অনেক পার্ক গড় রাস্তাঘাটে প্রচুর বেড়াল আছে। আমরা যারা প্রবাসী বিদেশে থাকি তারা এতই ব্যস্ত থাকি যে পরিবারকে সময় দেওয়া হয় ওঠে না, আবার অনেকে একাই থাকে, নিজেকেও সময় দিতে পারে না। তো আপনারা যারা একা থাকেন বা পরিবার নিয়ে থাকেন, অবশ্যই ছুটির দিনগুলোতে নিজেকে একটু সময় দিবেন, কোথাও ঘুরতে যাওয়া অবশ্যই উচিত নিজের রিফ্রেশনের জন্য হলেও, এবং পরিবারকে তো অবশ্যই সময় দেওয়া উচিত। যারা প্রবাসী এছাড়াও যারা দেশে থাকেন তারা অবশ্যই পরিবারকে বেশি বেশি সময় দিবেন, বিশেষ করে ছুটির দিনগুলোতে তাদের দেওয়ার চেষ্টা করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে আমার সার্থকতা। আপনাদের ভিডিও সৌদি আরবের বিভিন্ন জিনিস দেখাতে পেরেছি। এখানকার পার্কগুলোতে আপনি মধ্যরাত পর্যন্ত অবস্থান করবেন, কোনো ধরনের সমস্যা নেই, কোনো ধরনের সিকিউরিটি প্রবলেম
হওয়ার সম্ভাবনা নেই। আপনারা দেখেন একটি পার্ক কত পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে, এখানে ঘন্টায় ঘন্টায় লোকজন এসে পরিষ্কার করে যায়, যেটা বাংলাদেশে কল্পনা করাও যায় না যে বাংলাদেশে এরকম। হ্যাঁ, বাংলাদেশে অনেক সুন্দর পার্ক আছে, কিন্তু সেগুলো রক্ষণাবেক্ষণ নাই, ময়লা আবর্জনা স্তূপ। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।